আজ সকালে সিবিআইয়ের একাধিক কর্তা অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে হানা দেন। সেখানে কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে ছিল, তবে অনুব্রত মণ্ডলের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলে ভিতরে যান এবং সেখান থেকে জেরা করার পর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। কীভাবে গ্রেপ্তার হলো তার পুরো ছবি আপনাদের দেখাচ্ছি। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে সিবিআই কর্তারা আজ অনুব্রত মণ্ডলের বাড়িতে আসেন। সিবিআইয়ের একাধিক কর্তা এখানে ছিলেন এবং তারা এসে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যান। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর আসানসোল জেলা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। আবার সামনে তো ঢুকাবে না, স্যার ঢুকতে পারছেন না, চলে আসো হ্যাঁ, ফোনে লাইভে যেতে পারবে। যে একটা দরজা রয়েছে সেই দরজা দিয়ে কি হচ্ছে এবং ছবিতে সময় যা সুন্দর ভেতরে কিন্তু রয়েছেন সিবিআই অফিসাররা, একাধিক সিবিআই অফিসার তারা কিন্তু ছাড়ো সাইড ছাড়ো ছাড়ো
না লাইভটা ওপর পেশা দিও না, এখনো কি বার্তা এসছে? স্যার প্রচুর মানুষজন সাধারণ মানুষকে প্রচুর সে ভিড় করেছে এই চত্বরে, এবং তোমাকে দেখাবো এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি গোটা রাস্তা গোটা চারপাশ বোলপুরের নিচুপট্টি এলাকা তার যত কেন্দ্রীয় বাহিনী সকলে অনুব্রত মণ্ডলের বাড়ি শুধু নয় মেন রাস্তার উপরে দাদা শরীর কেমন আছে দাদা? দাদা শরীর কেমন আছে দাদা?
তো ভালো করে নি আমাদের দেখুন, আমি তো সরকারি কর্মচারী, আমার পরিচয় হচ্ছে আমি একজন জেনারেল সার্জন এবং আমি গভর্নমেন্ট সার্জন, সরকারি কর্মচারী, এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোলপুর সিয়ান সাব ডিভিশন হসপিটালে সুপারিনটেনডেন্ট অর্ডার মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই অনুসারে কাজ করেছি। এই যে প্রেসক্রিপশন লেখার ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে কে বলেছে যে আপনাকে প্রেসক্রিপশন দিতে হবে বেড রেস্টের? প্রথম কথা হচ্ছে ওটা প্রেসক্রিপশন নয়, কারণ আমি ডক্টর বুদ্ধদেব মুর্মুকে বলেছিলাম যে ওনার নামে একটা কাগজ হসপিটাল থেকে ইস্যু করে দিন। উনি বলেছিলেন কাগজের কোনো দরকার নেই, আপনি একটা সাদা কাগজে লিখে দিন। তো আমার কাছে কোনো নিজের প্যাডও ছিল না, আমি ওনার কাছে গিয়ে একটা বললাম একটা এ4 সাইজের সাদা কাগজ দিন। সেই সাদা কাগজ নিয়ে আমি দেখলাম যে পাইলসটাও একটুখানি, এই ফিস্টুলাটাও একটু ইনফেক্টেড আছে, প্লাস রেসপিটারি ডিস্টেস আছে স্লাইট, প্রেশারটাও একটু বেশি, আর অসম্ভব মানসিক টেনশন এবং প্রেশারের মধ্যে আছেন, ডিপ্রেশনেও আছেন। আর উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন। এবার আমি আর একটা মেল সিস্টার গেছি, এত হসপিটাল নয় যে অনেক ডাক্তার অনেক নার্সের মধ্যে আছে, আমি ওনার বাড়িতে গেছি, উনি একজন সভাপতি, উনি রিকোয়েস্ট করছেন, কিন্তু একটা সরকারি হাসপাতাল থেকে ওনার বাড়িতে পাঠানো হলো, আপনি তো ডাক্তার, আপনার উপরেও রয়েছেন। আমি কিছু বলতে পারবো না, আমি শুধু সুপারের যা অর্ডার সেটা ফলো করেছি। আমাকে বলা হয়েছে যেতে, আমি সুপারকে বলেছিলাম যে ওনাকে বাড়িতে নিয়ে যেয়ে ওনাকে হসপিটালে নিয়ে যেতে, ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করার কথা, কিন্তু উনি বলেছিলেন হসপিটালে যাওয়ার দরকার নেই, ওনাকে বাড়িতে গিয়ে যান। সুপার আপনাকে বলছে যে একটা প্যাডে লিখে দিন, ব্ল্যাঙ্ক প্যাডে, এই কথাটা কি সত্যি? একদম 100% সত্যি। আপনাকে কি বলেছিল? যে এটা আমি ফার্স্টে জিজ্ঞেস করলাম, স্যার আমি প্রেসক্রিপশনটা কিসে লিখব? উনি বললেন যে আপনি আগে গিয়ে তো দেখুন। তারপরে বললাম যে না, একটা প্রেসক্রিপশন বা অ্যাডভাইস তো করতে হবে, সেটা লিখব কিসে? তাহলে হাসপাতাল থেকে একটা পেপার ইস্যু করে দিন। বললেন না, আপনি একটা সাদা কাগজে লিখে দিন। আর অনুব্রত মণ্ডল আপনাকে প্রেসক্রাইব করতে বলেছিল 15 দিনের বেড রেস্ট, এটা কতটা সত্যি? 100% আচ্ছা, অনুব্রত মণ্ডলের বাড়িতে
সরকারি চিকিৎসক যাচ্ছেন, এটা কি যেতে পারে? এটা অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারবে, আই এম নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। থ্যাংক ইউ। বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে গোটা বীরভূম জেলার অনেক মানুষের দুঃখ, চোখের জল, রাগ, ক্ষোভ তার আংশিক অবসান হবে। শুধু গ্রেপ্তার করলে তো হবে না, তদন্ত শেষ করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে, আর তার সঙ্গে যে যে চোররা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, বীরভূম জেলা আর ওদের দ্বারা অশান্ত করার কোনো সুযোগ নেই, কারণ মানুষ কোথাও একটা বল পেয়েছে, সাহস পেয়েছে, তারা প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছে, প্রতিবাদ করার পরিস্থিতি পেয়েছে, নিশ্চয়ই প্রতিবাদ হবে। আজকে রাখি বন্ধনের দিন ঘুম থেকে উঠেই দেখলাম কোমর বন্ধন। বহুদিন থেকে বীরভূম জেলায় আমরা দেখে আসছিলাম কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, স্টোন চিপ পাচার। আমরা বিরোধী দল বিধানসভায় বলে বলে আমরা কিছু করতে পারিনি। তারপরে সিবিআইয়ের সঙ্গে এখানকার জেলা সভাপতির খেলা সব দেখলাম। আজকে সিবিআইকে ধন্যবাদ জানাই, তারা গুড় বাতাসা, পাচনের বাড়ি, পুলিশকে বম মারব এইসব কথাকে গুরুত্ব না দিয়ে, ভয় না পেয়ে তারা শেষমেশ এখানকার বীরভূম জেলার জেলা সভাপতিকে অ্যারেস্ট করলেন। এখনও বলছি বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গের মানুষকে, এটাই শেষ নয়, এরপরে বুথ অবধি এই সিবিআই ইডি যাবে আশা করি, এবং কালীঘাট অবধি এই সিবিআই ইডি যাবে এটাও আশা করি, এবং যেটা ভাবছি পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাই ঝোলাকে ঝোলা, আন্ডা ঘোলা, সবাই চোর, তৃণমূল মানেই চোর একটা অংশ বাদ দিয়ে। আমি বীরভূম জেলার কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আমাদের কয়েক বছর ধরে বীরভূম জেলার রাজনীতির পরিস্থিতিটাকে নষ্ট করে দিয়েছিল, আজকে অ্যারেস্ট হওয়ার পরে আশা করি তৃণমূলের কর্মী এবং সমর্থকরা বা নেতারা বুঝতে পারছেন যে আপনারা ভুল করেছেন, আগামী দিনে আশা করি এই ভুল আপনারা করবেন না। কংগ্রেস কর্মীদেরকে বলবো যারা পুরনো বসে আছেন, যারা ভয়ে তৃণমূলে গেছিলেন, ভয়ে বিজেপিতে গেছিলেন, আপনারা ফিরে আসুন এবং আপনাদের কংগ্রেসকে স্বমহিমায় আবার বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করুন। কোথাও কোনো উচ্ছৃঙ্খল মিছিল, মিটিং কোনো প্রয়োজন নেই, এখন আইন আইনের কাজ করছে, আর আমাদের কংগ্রেস কর্মী এবং আমাদের কাজ হলো আমাদের সকলকে গুটিয়ে নিয়ে
একসঙ্গে নিয়ে চলে পার্টিটাকে আরো মজবুত করা।